এদিকে গড়ের পিছে যাইছি আমরা এমনি হাঁটতাম আর কি। তো হাঁটনের পরে একটু হঠাৎ করে দিই একটা ফুটলা, তা আমরা একটু হাঁক গেছি, আগে সেটা দিই এরপরে একটা লাশের মতো। তখন আমি চিল্লা চিল্লি করে সবাই রেখাই করছি আর কি, ডেকে ডেকে আমার পাশের বাড়ি বসে বাড়ি সবাই ডেকে বাই করছি। তো সবাই আইয়া দেখছে, না চিনা কারোর মতো পড়েনি আপনার? না এদিকে চিনা না, এদিকে অনেকেই সবাই দেখছে আমরা মানে এই পাড়া এই পাড়া। চিনা হইলে তো কইলো না যে এটা লাশটা চিনা আছে। মহিলা না পুরুষ? এটা মহিলা, দেখলাম তো মহিলা হই, এরপর তো আগে গেলাম দেখলাম মহিলা। বয়স কত হইব মনে হয়? আমার 45 দেখা যাচ্ছে বয়সটা, এরকম হইব। এই জায়গাটার নাম কি আপনার? এই জায়গাটা রেন্টাস কালীবাড়ি। ট্রেন থেকে নেম করতে যে একটা ডেডবডি ওয়ান ডেড থ্রি এবং ফোরের মাঝখানে পড়ে আছে, সেগুলো নিয়ে আমরা সেই নিয়ম অনুসারে আছি। আর ট্রেনের উপরে বডি পিস পিস করে এখনও পরিচয় পাওয়া যায়নি। বয়স কত হবে? ফিমেল না মেল? স্যার আপনার নাম? কি দেখছেন আপনারা এসে? আমরা দেখছি লোকের পুরুষ না মহিলা? তাই মহিলা। কটা নাগাদ খবর পাইছেন আপনারা? আমরা 5টা বাজে আমরা মনে করতাম বাইরে তখন। আচ্ছা আচ্ছা, এমনি পরিচয় কিছু জানা গেছে নি? হ্যাঁ পরিচয় তো কিছু ভালো আছে। কিভাবে করে মারা গেছে এটা? এটা মনে হয় রাত্র 12টা দিয়ে রেলটা গেছে এটা, এটার তলে কাটা পড়ছে। হ্যাঁ এমনি চিনেন নি আপনারা কেউ? না আমরা তো এখনো চেহারা দেখে আমরা কেউ চিনতে পারছি না। কতক্ষণ ধরে ট্রেন ধরে রয়েছে এটা? এটা প্রায় 10-15 মিনিট। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে